হ্যালো ফ্রেন্ডস, আমার বিকেকে মা তারা চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে দেখাবো শীতকালে হলিয়ক ফুল। এই ফুলটি দেখুন, আমার প্রতিস্থাপন করতে অনেক দেরি হয়ে গেছিল। এটি নার্সারি থেকে 2 টাকা দামে নিয়ে এসেছিলাম। দুটি গাছটি নিয়ে এসে আমার মিক্স মাটি, বাগানের মাটি, হাড়ের গুঁড়ো, শিংকচি, ধানের তুষ মিশানো ছিল, সেই মাটিতে প্রতিস্থাপন করেছিলাম। আর বড় টবে দেইনি, ছোট্ট একটি প্লাস্টিকের মধ্যে লাগিয়েছি। গাছটি দেখুন কত বড় গাছ, আর কিছু দিতে লাগে না, শুধু সর্ষের খোল, পাতলা জল মাঝে মাঝে দিয়েছি, আর প্লেন জল দিতাম। এটি রোদের মধ্যে রাখতে হবে। এই গাছটি খুবই সুন্দর, এবছর আমি প্রথম নিয়ে এসেছিলাম। সামনের বছর এই ফুলটি অনেক নিয়ে আসার চেষ্টা করব। নার্সারি বাগানে দেখেছিলাম, 2 রকমের দেখেছিলাম, রানী কালারের একটা হালকা রানী কালার, তা আমার এটা সাদা হয়েছে। আপনারা ওই ফুলটি নিয়ে আসবেন শীতকালে, খুব সুন্দর দেখতে, খুব সহজে এই গাছ হয়ে যাবে, বেশি কিছু না দিলেও হবে। আমি যতটুকু দিয়েছি ওইটুকু দিলেই ফুল আসবে। আমার ওইটুকুর ভিতরে দেখুন যা যা দিয়েছি তার ভেতরেই ফুল এসেছে। আমি দেরি করে নিয়ে এসেছি, যার জন্য আমি দেরি করে দেখালাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবেন, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।